গত দুদিন আগে পাশের রাজ্য আসাম থেকে বেশ কিছু শ্রমিক শাবরুমের মৈত্রী সেতু সংলগ্ন আইসিপি নির্মাণ স্থলে কাজ করতে আসে। গতকাল কাজ করার পর আজও সকালে ছলমোহন আর্য কাজে যায়, কিন্তু কিছুক্ষণ কাজ করার পর সে অসুস্থতা বোধ করছিল। তখন তাকে রুমে গিয়ে বিশ্রাম করতে বলা হয়। যদিও নির্মাণ স্থলে কর্মরত শ্রমিক অসুস্থ হলে নির্মাণ সংস্থার পক্ষ থেকে সে শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়, কিন্তু এক্ষেত্রে নির্মাণ সংস্থার কর্মীরা তাকে ঘরে পাঠিয়ে দেয় বিশ্রাম করার জন্য। বেলা 12:45 নাগাদ অন্যান্য শ্রমিকরা যখন দুপুরের খাবার খেতে আসেন নির্মাণ সংস্থার ক্যাম্পে, তখন কাজ করতে গিয়ে অসুস্থতা বোধ করা বহির রাজ্য শ্রমিক ছলমোহন আর্যকে দুপুরের খাবার জন্য ডাক দিতে গেলে অন্যান্য শ্রমিকরা দেখতে পায় সে কোনো সাড়া দিচ্ছে না। তখন তারা প্রাথমিকভাবে ভেবেছিল সে বোধহয় অজ্ঞান হয়ে গেছে এবং তখন তাকে সাবরু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ছলমোহন আর্যকে সাবরু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল থেকে সাবরুম থানায় খবর দেওয়া হলে সাবরুম থানার পুলিশ আসার পর মৃতদেহটির পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টমের পর ছলমোহন আর্যের মৃতদেহটিকে নির্মাণ সংস্থার তরফ থেকে তার আসামস্থিত বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়। সাবরুম থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। খবর আছে যে একজন লোক হসপিটালে নিয়ে আসছিল, আসা হয়েছিল এবং যাকে ডাক্তারবাবু ব্রড ডেড ঘোষণা করেছিল। তো আমি আসার পরে তার মানে ডেড বডির সুরঠাল রিভিয়ার করলাম এবং কি বলে যে মৃত ব্যক্তির গ্রামের লোকও এখানে আছে, তাদের উপস্থিতিতে মৃত দেহের সুরঠাল করার পর পোস্টমর্টম এক্সামিনেশনের ব্যবস্থা করলাম। তো ডাক্তার বাবুকে দিয়ে পোস্টমর্টম করানো হলো এবং ডেড বডিও এখন হ্যান্ড ওভার করা হলো পরিবারের হাতে। তো পরিবারের বলতে তার পরিবারের মতোই এখানে তার গ্রামেরই একসঙ্গে বড় হওয়া এবং একসঙ্গে কাজ করতে আসা তারা। তো যেহেতু একদম ভুটান বর্ডারের কাছে বলে তাদের বাড়ি, তো যার কারণে ডেড বডি যাতে কোনো ধরনের মানে পচার সম্ভাবনা না থাকে যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমরা ডেড বডিটা ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।